আমাদের বাড়ির সবথেকে দুষ্ট ও চঞ্চল প্রকৃতির ছাগল এটি। এরা হচ্ছে দুই ভাই। তো আমাদের আরও একটা ছাগল আছে, একবারে ছোট থেকেই আমরা লালন পালন করে আসছি, একবারে সেই পিচ্চিবেলা থেকেই। তো যখন ওরা মানে দুনিয়াতে আসে, তারপর পরেই মানে যখন মানে দুধ খাচ্ছিল, তো দুধ খেতে খেতে যখন একটু বড় হয়, তো যখন দুধ ছেড়ে দেয়, তারপরেই ওর মাকে আমরা মানে বিক্রি করে দিয়েছিলাম। তো তারপর থেকেই নিজের হাতে লালন পালন করেই বড় করা হয়েছে। তো যেহেতু নিজের হাতেই বড় করা, সেজন্য মনে করেন যে টোটালি এদের আচার ব্যবহার সম্পূর্ণ একটু ভিন্ন রকম অন্যান্য ছাগলদের থেকে। তো একেবারে মানুষের সাথে মিশুক। তো দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি তার সাথে কীভাবে খুনসুটি দুষ্টুমি করছে, খেলা করছে। তো ওদের এই দুষ্টুমিগুলো এত সুন্দর, এত ভালো লাগে, আসলে সত্যি খুবই মুগ্ধকর। যে কেউ আসলেই ওদের বড় ভক্ত হয়ে যায়, এবং ওরাও কীভাবে তাদের কাছে ভালোবাসা নিতে হয়, কীভাবে ভালোবাসা পেতে হয়, সেটাও কিন্তু ওর মধ্যে খুব ভালো করেই জানা আছে। তো অবশেষে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই, সে পাতা দিয়ে ডাকতেছে। তো আমার ছোট ভাইয়ের সাথে খুবই মিল, কারণ আমি অতটা বাড়িতে থাকি না, যার কারণে ওদের সাথে অতটা সম্পর্ক আমার ভালো না। তো তারপরও যতটুকু সময় ওদের সাথে কাটাতে পারি, হয়তো আমি বাইরে থাকি, বাইরে থেকে যাওয়ার সময় ওরা কিন্তু মানে পচে তাকিয়ে থাকে। শুধু যদি একটু বাইরে কোনো সাউন্ড পাই বা বাইরে যদি কারো গলা পাই, বিশেষ করে আমার আম্মু, আমার আম্মুর গলা যদি কোথাও শুনতে পাই, আম্মু যদি বাড়ি থেকে বের হয়, তাহলে কিন্তু সাথে সাথে ওরাও মানে পিচ লাগে। তো পিছে পিছে ওরাও চলে যায়, মানে ওদেরকে ধরে রাখা খুবই কষ্ট। তো সেটা হিসেব করে মানে ধরে রাখা কষ্ট বলতে কি, আম্মু যদি কোথাও যেতে চাই, মানে ওরাও ছোট বাচ্চাদের মতো বায়না ধরে, সেও আম্মুর সাথে যাবে। তো আম্মু বাসা থেকে বের হলে অনেক চুরি করে বের হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে খেলা করছে। তো বিশেষ করে আমি বাড়িতে যখন ছিলাম, তখন ওর গায়ে পানি দিয়ে দিয়েছিলাম, অনেক গরম ছিল। তো দুইটা ছাগলেরই আমি গোসল করাই দিছিলাম, গোসল করার পরে এরকম ত্রিং বিড়িং করে লাফিয়ে বেড়াচ্ছে।